আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। সৈয়দ বজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমি মোসাম্মৎ ফাহমিদা জাহান। আজকের আমি নবম দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের চতুর্থ অধ্যায় থেকে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগী হও। বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ। আচ্ছা, খাতায় লিখে নাও বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু। বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু, এটা হচ্ছে উত্তর। ম্যাপের উপরের দিক উত্তর, নিচের দিক হবে দক্ষিণ, এবং ডানে পূর্ব, বামে পশ্চিম। হ্যাঁ, ম্যাপ আকারে দেখো, বলছি কি, বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ। বাংলাদেশ হচ্ছে ব আকারে, আমরা যেভাবে ব লিখি এই ব আকারে হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, ব আকারে মানচিত্রে ব আকারে আমাদের বাংলাদেশ। বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ। সমগ্র বাংলাদেশ সামান্য পাহাড়ি অঞ্চল। সমগ্র বাংলাদেশ কি সামান্য পাহাড়ি অঞ্চল? সামান্য পাহাড়, সীমিত উঁচু ভূমি এবং নদী বিধৌত এক বিস্তীর্ণ সমভূমি নিয়ে গঠিত আমাদের বাংলাদেশ। এদেশের ভূপ্রকৃতি নিচু ও সমতল। এদেশের ভূপ্রকৃতি কি? নিচু এবং সমতল, সমান, তাই না? ভূপ্রকৃতি নিচু ও সমতল। বাংলাদেশের জলবায়ু মোটামুটি সমভাবাপন্ন। আমাদের দেশের জলবায়ু মোটামুটি কি? বেশি শীত নয়, বেশি গরমও নয়, সমভাবাপন্ন। জলবায়ুর উপর মৌসুমি বায়ুর প্রভাব, অর্থাৎ আমাদের সিজন ওয়ারি যে বায়ু, এই শীত, গ্রীষ্ম, বর্ষা, এই এই যে বায়ু এক এক ঋতুতে এই বায়ুর প্রভাব কি খুব বেশি থাকে। শীতের সময় শীত বেশি, গরমে গরম বেশি, এবং বর্ষাকালেও বর্ষা বেশি। এভাবে তাই বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুর আগমন ঘটে। বিভিন্ন ঋতুতে দেশের জলবায়ুর তারতম্যের সময়ে বিভিন্ন ঋতুতে এদেশের জলবায়ুর তারতম্যের কারণে আমরা কখনো গরম আবার কখনো শীত অনুভব করি। আমরা কি এই যে বিভিন্ন ঋতু দেখা যায় আমাদের দেশে, এই ঋতুতে বিভিন্ন ঋতুর তারতম্যের কারণে, পার্থক্যের কারণে, জলবায়ুর পার্থক্যের কারণে আমরা কখনো কি গরম অনুভব করি আবার কখনো শীত অনুভব করি। জলবায়ুর কারণে প্রচুর বৃষ্টিপাত হয়। জলবায়ুর কারণে কি হয়? প্রচুর বেশি না, প্রচুর বৃষ্টিপাত হয়, ফলে অতিবৃষ্টি হয়, আবার অকাল বন্যা হয়। যে এখন বন্যা হবে না, তখন আবার বন্যা হয়, বন্যার সময় না যদিও, তারপরও তখন বন্যা হয়। এভাবে জলোচ্ছ্বাস প্রভৃতি মানুষের জীবনকে প্রভাবিত করে আমাদের দেশে। বাংলাদেশ পলল গঠিত। বাংলাদেশ কি? পলল গঠিত একটি আর্দ্র অঞ্চল। আর্দ্র অর্থাৎ আর্দ্র কি? ভেজা, ভেজা, কখনো জলবায়ু থাকে ভেজা, আবহাওয়া ভেজা থাকে, কখনো জলবায়ু কি ভেজা থাকে, গরমকালে ভেজা ভেজা থাকে, আবার শীতকালে থাকে কি শুষ্ক, তাই না? বাংলাদেশ পলল গঠিত একটি আর্দ্র অঞ্চল। উত্তর ও দক্ষিণ পূর্বের উত্তর এবং দক্ষিণ উত্তর এবং উত্তর ও দক্ষিণ পূর্ব উত্তর এবং দক্ষিণ পূর্ব উত্তর ও দক্ষিণ পূর্ব
উত্তর ও দক্ষিণ পূর্বের সামান্য পাহাড়ি অঞ্চল এবং উত্তর ও পশ্চিম অংশের উত্তর এবং পশ্চিম উত্তর পশ্চিম অংশের উত্তর উত্তর পূর্ব উত্তর এবং পূর্ব আর উত্তর ও পশ্চিম অংশ উত্তর ও পশ্চিম অংশ উত্তর পশ্চিম অঞ্চল সীমিত উচ্চভূমি ব্যতীত সমগ্র বাংলাদেশ নদী বিধৌত এক বিস্তীর্ণ সমভূমি দক্ষিণ এশিয়ার তিনটি বড় নদী হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনার অববাহিকায় বাংলাদেশ অবস্থিত দক্ষিণ দক্ষিণ এশিয়ার আমরা তো এশিয়া মহাদেশের অধিবাসী তাই না দক্ষিণ এশিয়ার তিনটি বড় নদী দক্ষিণ এশিয়ার তিনটি বড় নদী নামটি গঙ্গা দক্ষিণ এশিয়ার তিনটি বড় নদী তিনটি বড় নদী হচ্ছে তিনটি বড় নদী নাম কি দক্ষিণ এশিয়ার তিনটি বড় নদী হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনার অববাহিকায় গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনার অববাহিকায় মেঘনার অববাহিকায় বাংলাদেশ অবস্থিত মেঘনার অববাহিকায় অববাহিকায় কি বাংলাদেশ বাংলাদেশ অবস্থিত অবস্থিত হ্যাঁ মেঘনার অববাহিকায় বাংলাদেশ অবস্থিত এদেশের ভূপ্রকৃতি নিচু এবং সমতল এদেশের ভূপ্রকৃতি কি নিচু এবং সমতল সমান তাই না বাংলাদেশের জলবায়ু বাংলাদেশের জলবায়ু হচ্ছে মোটামুটি উষ্ণ মোটামুটি কি উষ্ণ উষ্ণ কি গরম এবং আর্দ্র উষ্ণ আর্দ্র ও সমভাবাপন্ন আর্দ্র হচ্ছে আর্দ্র শব্দের অর্থ কি ভেজা তাই না ওই যে গরমকালে ভেজা ভেজা থাকে আবার গরম থাকে এভাবে সমভাবাপন্ন মৌসুমী জলবায়ুর প্রভাব এখানে এত অধিক যে সামগ্রিকভাবে এ জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত আমাদের এ জলবায়ু সামগ্রিকভাবে মানে সর্বদিক থেকে হিসেব করলে জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত তাই না আমাদের জলবায়ু দক্ষিণ এশিয়ার দক্ষিণ এশিয়ার সামগ্রিক জলবায়ুর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বাংলাদেশ বাংলাদেশে বছরে ভিন্ন বৈশিষ্ট্যের ছয়টি ঋতু দেখা যায় ভিন্ন বৈশিষ্ট্যের ছয়টি ঋতুর নাম কি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত গ্রীষ্ম ঋতু হয় এই যে বছরে ১২ মাস এই ১২ মাসের ঋতু যেমন গ্রীষ্ম ঋতু হচ্ছে দুই মাস পর পর ঋতু পরিবর্তিত হয় তাই না দুই মাস গ্রীষ্মকাল হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ দুই মাস গ্রীষ্মকাল আষাঢ় শ্রাবণ বর্ষাকাল ভাদ্র আশ্বিন শরৎকাল আর কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল আর ফাল্গুন চৈত্র হচ্ছে বসন্তকাল এভাবে ছয়টি ঋতু ঋতু পরিবর্তিত হয় দুই মাস পর পর তাহলে আমরা দেখতে পাই কি ছয়টির ভিতরে তিনটি বেশিরভাগ আমরা দেখতে পাই ঋতু ভেদে জলবায়ুর কিছুটা ঋতু ভেদে জলবায়ুর কিছুটা তারতম্য দেখা যায় কিছুটা পার্থক্য দেখা যায় ঋতু ভেদে কিন্তু কখনো এটি অন্যান্য শীত প্রধান বা গ্রীষ্ম প্রধান দেশের মতো সমচরণ ভাবাপন্ন হয় না তবে বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্যের ভিত্তিতে ছয়টি ঋতুকে প্রধান তিনটি ঋতুতে প্রধান তিনটি ঋতু হিসেবে দেখা যায় প্রধান তিনটি ঋতু হচ্ছে কি শীতকাল গ্রীষ্মকাল এবং বর্ষাকাল এই তিনটি ঋতুই আমরা সবসময় দেখতে পাই তাই না তিনটি ঋতুই দেখা যায় ছয়টি ঋতুর মধ্যে প্রধান তিনটি ঋতু গ্রীষ্মকাল বর্ষাকাল এবং শীতকাল এই তিনটি ঋতু এ পর্যন্ত আমরা কি জানতে পারলাম বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু তাই না কখন
বাংলাদেশের ভূপ্রকৃতি কিরকম এবং জলবায়ু কিরকম তোমরা ভালো করে দেখে আসবে। ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যের দিক খেয়াল রেখো, সৃষ্টিকর্তাকে মনে রেখো। আসসালামু আলাইকুম।